আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা। বর্ণচরা বিএনপির নেতৃত্বে সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করা আওয়ামী লীগের আগামী দিনের চ্যালেঞ্জ বলেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণের পুষ্পস্তবক অর্পণ করেছেন বিদায়ী সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের জবাব দিতে আজও দুদকে হাজির হননি সাবেক আইজিপি বেনজির আহমেদ। ফেনীর রানীরহাটে এক রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রাজশাহীর বাঘায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার। ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে আবারও বড় ধরনের হামলা রাশিয়ার খার্কিভে, হামলায় নিহত তিনজন, আহত অর্ধ শতাধিক। রাশিয়া উত্তর কোরিয়ার বন্ধুত্বের মধ্যে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান বাহী রণতরী। ইসরায়েলি হামলায় গাজার আল শাতি এবং আল তুফা এলাকায় অন্তত 43 ফিলিস্তিনি নিহত। সুপার এইটে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপে ইতিহাস গড়ল আফগানিস্তান।